চৈত্র পেরুলে আসছে বৈশাখ, সকলে মিলে সাদরে আহ্বান জানাবো আমরা নববর্ষকে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে হালখাতার তোড়জোড়। বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে চাহিদা কমেছে বাংলা নতুন বর্ষের ক্যালেন্ডারের। তবে ওই যে কথায় আছে, আশায় বাঁচে চাষা, তাই তো বিভিন্ন ধরনের ক্যালেন্ডারের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। আর কদিন বাদেই বাঙালির অন্যতম উৎসব হালখাতা। বাংলার নববর্ষ উপলক্ষে বহু ব্যবসায়ী প্রতিষ্ঠানে গণেশ পুজোর আয়োজন করা হয়। সারা বছরের বকেয়া মিটিয়ে নতুন করে শুরু হয় ব্যবসা। গণেশ পুজোর পাশাপাশি হালখাতার আয়োজন করেন দোকানিরা। মিষ্টির প্যাকেটের পাশাপাশি বাংলা ক্যালেন্ডার দেওয়ারও রীতি রয়েছে। তবে বিক্রেতাদের আক্ষেপ, আগের তুলনায় বিক্রি কমেছে বাংলা ক্যালেন্ডারের। সারা বছরে হালখাতার সময় কিছু ক্যালেন্ডার বিক্রি হয়। বর্তমানে ইন্টারনেট ও মোবাইলের বাজারে কমেছে ক্যালেন্ডার কেনার ঝোঁক। বিভিন্ন দামের ক্যালেন্ডার রেখেছেন তারা। ব্যবসা মন্দা চললেও রীতিনীতি ভুলে যাননি তারা। বাজারে ক্যালেন্ডার বিক্রি হবে ভেবে আশায় বুক বাঁধছেন তারা। ক্যালেন্ডারের ব্যবসা কমেছে, কারণ মোবাইল আসাতে অনেকে সমস্যা দেখা দিয়েছে, এবং যেহেতু পেপারসের দাম বাড়াতে সমস্যা হয়েছে। আগে যে পেপার ছিল মনে করেন 1000 টাকা 800 টাকা 900 টাকা, সেই পেপার এখন 1200 1500 1800 টাকা হয়ে গেছে। লোকের পক্ষে অসুবিধা হচ্ছে একটু, মানে যারা আছে একটু কাস্টমারের সাথে বার্গেনিং করতে হচ্ছে, যেহেতু পেপারসের দামটা বেড়ে গেছে। তার জন্য চাহিদা আগের তুলনায় একটু কম আছে, পেপার বাড়াতে। আর হালখাতা ব্যাপারটা কি হয়ে যাচ্ছে কি, হালখাতা মানুষকে করতে হচ্ছে। এখন হালখাতা করে যে পয়সা উঠে, সে পয়সাটা কিন্তু উঠে না, কিন্তু যেহেতু একটা সম্পর্ক রাখতে হয় কাস্টমারের সাথে, বছরে একবার দিতে হয় মিষ্টি মুখ করাতে হয় একটা ক্যালেন্ডার দিয়ে, এটা হালখাতা দিয়ে যে পয়সা উঠে তা কিন্তু উঠে না। ব্যবসা কিন্তু ভালো না, ব্যবসার গড়টা কমেছে। কেন? কারণ ওই যে পেপার্সের দাম বাড়ার জন্য, পেপার কোয়ালিটির দাম বাড়ার জন্য মানুষের অর্থনৈতিক অবস্থা, দেশের অবস্থা বুঝতে পারছেন। তার জন্য ক্যালেন্ডারটা মিস হবে না, কারণ ক্যালেন্ডার থাকবে। যতই মোবাইল উঠুক না কেন, ক্যালেন্ডার থাকবে। কেন, ক্যালেন্ডার এমন একটা জিনিস যেটা আপনি ডিসপ্লের সামনে থেকে দেখতে পাওয়া যায়, অমাবস্যা কখন আছে, পূর্ণিমা কখন আছে, ঈদ কখন আছে, পুজো কখন আছে, সব কিছু জানা যায়, যেটা আমরা মোবাইলে সব কিছু জানতে পারি না। না, ক্যালেন্ডার সব ধরনের দেয় না, কারণ এখানে তো ঠাকুরের ছবি থাকে, কিছু মুসলিমের ছবি থাকে, কিছু সিনারি থাকে। নিউ ইয়ার্স ব্যাপারটা তো আলাদা, বাংলার ব্যাপারটা আলাদা। বাংলার ক্যালেন্ডারটা হচ্ছে আপনার দোকান পারপাসে যারা করে, যেমন স্বর্ণকারের দোকান, কাপড়ের দোকান, হার্ডওয়ার্সের দোকান, তাদের একমত করা। ইংলিশ ক্যালেন্ডার হচ্ছে যেমন যেমন কোম্পানি, যেমন আছে এলআইসি টেলাইসি, ওদের একটা ব্যাপারটা আলাদা থাকে। বাংলা ক্যালেন্ডার তো চলে, বাংলা ক্যালেন্ডার চাহিদা, যেহেতু আমরা বাঙালি, বাঙালি ক্যালেন্ডার চাহিদা তো সাধারণ থাকা উচিত। দেখা যায় যে অমাবস্যা কখন আছে, পূর্ণিমা কখন আছে, ঈদের চাঁদ কখন উঠবে, এইসব ব্যাপারগুলো জানা যায়। ক্যালেন্ডার এবার সাধারণত 600 টাকা থেকে শুরু হয়েছে, 600 800 1000 1200 1500, যে যেমন নিবে। আমাদের কাছে কোয়ালিটি বিভিন্ন ধরনের আছে, এবং বিভিন্ন ধরনের অ্যালবাম আমরা ইউজ করি। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।